আচ্ছা, নেক্সট শুরু করছি। হুইচ ওয়ান ইজ নট ভেস্টিজিয়াল অর্গান ইন ম্যান? দেখো, এখানে অনেক ভুল করেছ। ভেস্টিজিয়াল অর্গান নয় মানুষের কোনটি? কক্সিস, ঠিক আছে, এটা তোমাদের কনফিউশন হয়েছে বডি হেয়ার এটা নিয়ে, আর অ্যাবডোমেন মাসেল তো ভেস্টিজিয়াল অর্গান তোমরা জানো। প্রবলেমটা হয়ে গেছে তোমাদের ইয়ার পিনা নিয়ে। তোমরা ভাবতেই পারোনি ইয়ার পিনা মানে ভেবেছ ভেস্টিজিয়াল অর্গান, আসলে না, ইয়ার পিনাটা ভেস্টিজিয়াল অর্গান নয়, বাকি সব তিনটে বডি হেয়ার অফ মেল সেটা ভেস্টিজিয়াল অর্গান, কিন্তু মাসেল অফ পিনা ভেস্টিজ, সেই জন্য আমরা কান্না আটাতে পারিনি। সেটা বলা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান কোনটা, সেটা একটু বুঝে নিতে হবে। মাসেলস মাসেলস অফ ইয়ার পিনা আর নট আর ভেস্টিজিয়াল, বাট নট ইয়ার পিনা, ইয়ার পিনা কিন্তু ভেস্টিজিয়াল অর্গান নয়। নেক্সট, যে 30 নম্বরের, 30 নম্বরের যে কোশ্চেনটা, সিলেক্ট ইনকারেক্ট, আবার কিন্তু এখানে বলা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট স্টেটমেন্ট, তোমাকে ভুলটাকে বের করতে হবে, ইনকারেক্ট এটাকে স্ট্রেস দিয়ে পড়ে নাও প্রথমে। এখন দেখো, এখানে আছে ফার্স্ট সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ড ফ্রম ইন প্রিমিটিভ অ্যাটমসফিয়ার ওয়াজ হাইড্রোজেন হাইড্রোকার্বনেট, ঠিক, তোমাকে তো ইনকারেক্ট বলি, এইটাই ভুল করি যে ইনকারেক্ট আমাকে দিয়েছে, তাহলে এটা ঠিক। অ্যাটমসফিয়ার এট দ্য টাইম অফ অরিজিন অফ লাইফ ওয়াজ রিচ ইন অ্যামোনিয়া, এটাও ঠিক। অ্যামাইনো অ্যাসিড, সুগার, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট ইন প্রিমিটিভ ওশেন ফর্ম প্রোটিনস পলিস্যাকারাইড ফ্যাটস, এটাও ঠিক। বিগ ব্যাং, বিগ ব্যাং থিওরি এক্সপ্লেইন অরিজিন অফ আর্থ, না, ওটা তো ইউনিভার্স, অরিজিন অফ ইউনিভার্স সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, অরিজিন অফ আর্থ কিন্তু নয়। বিগ ব্যাং থিওরি এক্সপ্লেইন অরিজিন অফ ইউনিভার্স। নেক্সট, 31, হুইচ ইজ রিলেটেড টু রিপ্রোডাকটিভ আইসোলেশন, হুইচ ইজ, কোনটা নিচের কোনটা রিপ্রোডাকটিভ আইসোলেশন সম্পর্কিত? জেনেটিক আইসোলেশন, অবশ্যই রিপ্রোডাকশনের সঙ্গে জিনের সম্পর্ক আছে, এটা নিশ্চয়ই। বিহেভিয়ার, হ্যাঁ, আচরণগত জিনের সঙ্গে সম্পর্ক তো, রিপ্রোডিক টেম্পোরাল সেটাও তো নিশ্চয়ই। তাহলে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, এটাই অ্যান্সার হবে। নেক্সট, 32, অরিজিন অফ ফার্স্ট টুথ বার্ডস, প্রথম দাঁতযুক্ত পাখি এবং জিমনোস্পার্ম, এবং জিমনোস্পার্ম অকার্ড কখন কোন সময় ছিল? আমি কিন্তু যখন জুরাসিক ক্রায়াসিক এগুলো দেখিয়েছিলাম তখন কিন্তু বারবার ওখানে ইন্ডিকেশন করেই এসেছি। টুথ পার্ট, এখনকার যে পাখি তার বিকে কি থাকে না, দাঁত থাকে না, কিন্তু যখন প্রথম উৎপন্ন হয়েছিল তখন বিকে দাঁত ছিল। দিস ইজ ক্রায়াসিক পিরিয়ড, ক্রায়াসিক পিরিয়ড ভেরি ইম্পর্টেন্ট, কিসের জন্য? জিমনোস্পার্ম সেখানে প্রথম দেখা দিয়েছিল। নেক্সট, 33, সিলেক্ট কারেক্ট, এখানে বলেছে কারেক্ট স্টেটমেন্ট, চট করে বুঝে নিতে হবে। ডাইরেক্ট ভেরিয়েশন আর স্মল অ্যান্ড ডাইরেকশন, আচ্ছা এটা কি ডাইরেকশন, কারেক্ট কারেক্টটাকে বার করতে হবে, ডাইরেকশন আর না। নেক্সট কি বলছে, মিউটেশন আর র্যান্ডম অ্যান্ড ডিরেকশনলেস, না অবশ্যই ডিরেকশন, এটাও হলো না। ফিটনেস ইজ দ্য এন্ড রেজাল্ট অফ অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট অ্যান্ড গেট সিলেক্টেড বাই নেচার, একদম এনসিইআরটি লাইন, এনসিইআরটি এনসিইআরটি লাইন এখানে বসিয়ে দেওয়া আছে। ফিটনেস ইজ দ্য, তাহলে দিস ইজ দ্য কারেক্ট অপশন। আর অল ম্যাপাল এক্সেপ্ট ওয়েল অ্যান্ড ক্যামেল সেভেন সার্ভিক, তাই নাকি? এদের তো অবশ্যই 7টা করে ভার্টিব্রা থাকে, সে 7টা করে ভার্টিব্রা থাকে, অতএব এটাও কিন্তু ভুল। 34, ওল্ডেস্ট রক
এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওল্ডেস্ট রক এই সবচেয়ে অনেক আগে যে ওল্ডেস্ট রক সেটা কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়া পাওয়া যায়, 4.4 বিলিয়ন ইয়ার এগো সেটা পাওয়া যায় হচ্ছে কোথায়, জিরকান রক, সেটার নাম হচ্ছে ZIRCON, জিরকন রক, ওটা পাহাড়টার নাম হচ্ছে জ্যাক হিল ইন অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়াতে এগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। 34 এর পরে আমরা একটু যাই দেখি, 1 মিনিট। তাহলে এটা আমাদের হয়ে গেছে ওল্ডেস্ট রক। নেক্সট হচ্ছে হাফ লাইফ অফ সি-14। একদম বুঝতেই পারছেন, হাফ লাইফ অফ সি-14। হাফ লাইফ অফ সি-14 সেটা কি, কোন হবে 50 বছর হবে না, এটা হবে না, 5000 ইয়ার্স। হাফ লাইফ অফ সি-14 তোমাদের মনে রাখতে হবে, ইউরেনিয়াম বিভিন্ন যেগুলো আছে সেগুলোকে তোমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে, এবার আমরা দেখো দুটো জিনিস খুব ভালো করে বুঝে নাও, যেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে পেডিগ্রি, পেডিগ্রি থেকে এবার কোশ্চেন পড়ার সম্ভাবনা প্রবল, এন্ড হার্ডি উইংবার ইকুইলিব্রিয়াম যেটা এখন করতে চলেছি। এখানে কি বলেছে, ফাইন্ড আউট, ভালো করে বুঝে নাও, ফাইন্ড আউট দা ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল, ফ্রিকোয়েন্সি অফ এ অ্যালিল। আগে আমরা কতগুলো জিনিস বুঝি, যে আমরা হার্ডি উইংবারের যে 5টা শর্ত আছে সেগুলো যদি না হয়, 5টা শর্ত তোমাকে জেনে নিতে হবে, এখন বলার সময় নয়, যেমন মিউটেশন হবে না, তারপর র্যান্ডম মেটিং হবে, এগুলো যা যা আছে সেগুলো তোমাকে পড়ে নিতে হবে। তো সেখানে আমরা জানি কি, এ মনে করো কারো জেনোটাইপ, তাহলে ডিপ্লয়েড সেটে 2A থাকবে, তাহলে এ হচ্ছে জেনেটিক অ্যালিল, এর ফ্রিকোয়েন্সি পি, আর স্মল ডাবল রিসেসিভ, এটা হচ্ছে ডমিনেন্ট, এটা রিসেসিভ। এর যদি কিউ ধরি তাহলে হার্ডি উইংবারকে কি বলা হয়েছে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, এন্ড পি প্লাস কিউ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1, অথবা পি স্কয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই ইকুয়েশন কটা ভোলা যাবে না, যেটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। তো এখানে এখানে কি বলছে, ফাইন্ড আউট দা ফ্রিকোয়েন্সি অফ এ, এ মানে এ অ্যালিল, এই এ এ বলতে স্মল এ, তার মানে এখানে কি বলতে চাইছে, পি না কিউ, কিউ, এন্ড হেটারোজাইগাস জিনোটাইপ, তার মানে হেটারোজাইগাস ক্যাপিটাল এ এবং স্মল এ, দ্যাট ইজ এই হেটারোজাইগাস মানে 2 A হবে, মানে এইটাকে আমরা 2 না লিখলে এখানে কিন্তু 2 PQ লিখতে হবে। তাহলে ফাইন্ড আউট দা, প্রথমটা আমি সময় নিয়ে পড়াচ্ছি, ফাইন্ড আউট দা ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল এ, এ অ্যালিল এন্ড হেটারোজাইগাস জিনোটাইপ ইন র্যান্ডম ম্যাটিং, র্যান্ডম ম্যাটিং সেটা 2 জেনারেশন, 3 জেনারেশন, 4 জেনারেশন, যত জেনারেশন হোক না কেন, পপুলেশন ম্যাটিং অ্যাট ইকুইলিব্রিয়াম গিভেন ফ্রিকোয়েন্সি এ, দেওয়া আছে কি, এ দেওয়া আছে 0.4। তাহলে জেনোটাইপের এর অ্যালিল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 0.4, তার মানে পি ইজ ইকুয়াল টু
0.4 তোমাকে বার করতে হবে কি কোশ্চেন আস্কস দা ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল এ এন্ড হেটারোজাইগাস দ্যাট ইজ 2pq এবার এটা যদি আমাদের বার করতে হয় তাহলে আমার কি আছে আমরা জানি এখানে p = কত 0.4 তাহলে p প্লাস q ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সরি এটা কিউ কিউ দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু এখানে দেওয়া আছে তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 0.4 ইজ ইকুয়াল টু 0.6 তাহলে দুটো পেলাম একটা কিউ ইজ ইকুয়াল টু 0.4 আর পি ইজ ইকুয়াল টু 0.5 তাহলে 4 একটা পেয়েই গেছি কিন্তু 6 তাহলে এখানে 6 কোনটা আছে এই একটা আছে দুটো আছে তিনটে আছে চারটে তাহলে এখান থেকে কিছুতে কিছু করা যাচ্ছে না মানে চালাকি করতে হবে তাহলে 2p2 কি 2 ইনটু 0.4 ইনটু 0.6 এরপর তো তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে 4 6 24 24 দুগুণ 48 0.48 তাহলে 0.48 কোথায় আছে এইখানে আছে 0.48 অতএব এই কোশ্চেনের উত্তরটা আমরা চট করে বের করে ফেললাম কি যে কোন ফ্রিকোয়েন্সি বার করতে গেলে এই সূত্রের মাধ্যমেই আমাদের করতে হবে নেক্সট আমরা চলে যাই এই যেখানে করেই দেওয়া আছে তোমরা পরে দেখতে পারবে নেক্সট যেটা বলা হচ্ছে দ্য প্রসেসেস অফ ড্যাশ এ ড্যাশ জেনারেট ভেরিয়েশন এন্ড ড্যাশ প্রোডিউস অ্যাডাপ্টেশন টু এনভায়রনমেন্ট দেখো এখানে আমরা বুঝি যে জেনারেট ভেরিয়েশন ভেরিয়েশন কিসের মাধ্যমে হতে পারে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর হচ্ছে মিউটেশনের মাধ্যমে ভেরিয়েশন আসে তাহলে তার ফলে প্রোডিউস হবে কি না ন্যাচারাল সিলেকশন প্রোডিউসেস ন্যাচারাল সিলেকশন প্রোডিউসেস করবে এটা তো তাই যদি হয় তাহলে আমরা এখানে পরিষ্কার বলতে পারছি কি ভিডিওটা অফ করে দে তুই প্রীতম ভিডিওটা অফ করে দে তাহলে এখানে আমরা পরিষ্কার বলতে পারছি যে মিউটেশন এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন এই তৈরি করছে কি তৈরি করছে না ন্যাচারাল সিলেকশন সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার